ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ভুলে প্রায় দুই বছর ধরে পেটে কাঁচি নিয়ে ভুগতে থাকা মনিরা বেগমের অপারেশন করা হয়েছে। শনিবার দুপুরে মনিরার পেট কেটে কাঁচিটি বের করা হয়। দরিদ্র মনিরার সুচিকিৎসা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ডাক্তারের সঠিক সিদ্ধান্ত মানুষের জীবন যেমন বাঁচাতে পারে, তেমনি ভুল সিদ্ধান্ত একজনকে মারতেও পারে। এই উক্তিটি যেন সত্য হতে যাচ্ছিল গোপালগঞ্জের মোকসেদপুরের মনিরার জীবনে। 2020 সালের মার্চে পেটের টিউমার অপারেশনের জন্য মনিরা ভর্তি হন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সময় তার অপারেশন করেন চিকিৎসক মোল্লা শরীফউদ্দিন আহমেদ ও সালেহ মোহাম্মদ সৌরভ। অপারেশনের কয়েকদিন পর মনিরা বাড়ি ফিরলে পেটের ব্যথায় ভুগতে থাকেন। এ সময় মনিরার গর্ভে সন্তান এলে তাও নষ্ট হয়ে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে মনিরার স্বামী তাকে ছেড়ে চলে যান। ব্যথার তীব্রতা বেড়ে গেলে একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করলে ধরা পড়ে মনিরার পেটে একটি কাঁচি রয়েছে। পরে শুক্রবার মনিরাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার অপারেশন করা হয়। পরিস্থিতি তো খুবই খারাপ, কালকে রাত্রে খুব খারাপ অবস্থায় ছিল এবং অবজারভেশনে আছে। ডাক্তার বলছে যে 72 ঘন্টা অবজারভেশনে থাকার পরে ডিসিশন দেওয়া যাবে যে কী পরিস্থিতি। আর নারীতে তো পছন্দ হচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন, এবং এখনও প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার সংসার তো ভাঙছেই, এখন সে তো মৃত্যুশয্যায়। এখন আমরা চাইতেছি যে উপযুক্ত একটা বিচার। আর ভুল যাতে না করে এটা তো তার শাস্তি দিতে হবে। কিছু ডাক্তারের কারণে আমার মেয়ের এই অবস্থা, আমার মেয়ের জীবন চলে যাইতেছে। আমরা এরকম আর কোনো মেয়ের না হয় এটাই আমরা ডাক্তারের কাছে বিচার চাই। হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের বিষয়টি ক্ষমার অযোগ্য এবং দরিদ্র মনিরার চিকিৎসা সহ সকল খরচ বহনের দাবি জানিয়েছে স্থানীয়রা। যাদের আমরা ভরসা করি, নির্ভর করি, তাদের কাছ থেকে এ ধরনের আচরণ, 6 ইঞ্চির মধ্যে একটা কেঁচি তার পেটের থেকে যাবে, সেই অবস্থায় সেলাই করে দেবে, এটা কখনো কাঙ্ক্ষিত না, কাম্য না। তদন্তের মাধ্যমে যেই ডাক্তারের দ্বারা এটি হয়েছে, আমি মনে করি যে আভ্যন্তরীণভাবে হলেও একজন ডাক্তারের জীবনে বড় ধরনের ক্ষতি আসুক এটি আমি চাই না, তবে আভ্যন্তরীণভাবে হলেও তাকে ক্ষতিপূরণ দিয়ে মনিরার পরিবারকে সহায়তা করা উচিত। এদিকে অভিযুক্ত দুই চিকিৎসকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পরিচালক জানান, এই ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত গঠন করছি, 5 কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দেওয়ার ইয়ে করা হয়েছে। অবশ্যই আইনগত ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে। ডাক্তারদের অসচেতনতায় আর যেন কারো ভবিষ্যৎ নষ্ট না হয় সেদিকে নজর দিবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সকলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।